ওই ধব্বাজি আই লাভ ইউ ওসব হবে না। 10 বছর হয়ে গেছে ভাই, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমার ঢপবাজি হয়ে গেছে অনেক দিন। রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে, ভোটে তোমাকে ফাঁকা করব। মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে, ওই ঠগি পিসির সঙ্গে থাকে না, বারে বারে প্রমাণ হয়েছে। কতদিন হয়েছে তার বয়স? 10 বছর। তো আপনারা জানেন পার্লামেন্ট 100 দিন হয় বছরে, 10 বছরে 1000 দিন পার্লামেন্ট। 10 দিন গেছে এই বেটা, 10 দিন গেছে পার্লামেন্টে, এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে 1.5 মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটার মাস্টার প্ল্যান চাই, দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা, 10 বছরে কাজ করেনি। এমপি ল্যাডের যে 50 কোটি টাকা, 2 বছর কোভিডে বন্ধ ছিল, 2 বছর বাদ যাবে, 40 কোটি টাকা, তার আগে 3 কোটি ছিল, আর একটু হয়তো কম হবে, 36-37 কোটি টাকা ইনি পেয়েছেন। আপনি শুনে রাখুন, 8% করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা, আর সোলার আলো ছড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না, ওখান থেকে ভালো মাল পাওয়া যায়। এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো, কবার দেখেছেন আপনার 10 বছরে দেখেছেন? খেলা মেলা দেখেছেন? কোনোদিন দেখেছেন? খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন, সান্ত্রি নিয়ে সিপাহী নিয়ে। কেন আসেন? ছবি তুলতে আসেন, তু খিঁচ মেরি ফটো। যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন 22 সালে, শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন, জল নেমে গেছে, হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে। কেন? পা ভেজাবো, ছবি উঠবে, আর ছবিটা দেখিয়ে বলবো মা মাটি মানুষ, আমি তোমাদের প্রতিনিধি। এই সাংসদকে ভোট দেবেন? ইনি এনামুল যে গলু পাচার করেছেন, তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন, তার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা ভারবেলি নিয়েছেন, আর 65 লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে, আমি তো জানি না কিসের টাকা, আমি তো 1 বছর পরে ফেরত দিয়েছি, আপনার ঘর থেকে আমি চুরি করব, আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো, যখন বিপদে পড়ব বলবো তুমি তোমার এই 1.5 ভরির হারটা ফেরত নাও। এটা হয় কোনোদিন দেশে? আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা, এখানে সবাই প্রণাম করতে আসে, আজকে বলুন এই রকম একটা সাংসদকে তৃতীয়বারের জন্য জেতাবেন? কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাক করে দেখাচ্ছে, এদের অন্য অন্য জিনিস আছে, এদের এদের অন্য ব্যবসা আছে, টিআরপি বাড়াতে হবে। আপনার গাঁয়ের লোকের কি হবে? গাঁয়ের লোকের এতে কিছু হবে না। আর আমি বলছি, প্রার্থী হিরণ যেমন, প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন। দীপক অধিকারীকে হারাতে হবে, শুভেন্দু অধিকারী চাইছে, দিবেন হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি কাঁথি তমলুক যেমন দেখি, আপনাদের যদি হিরণকে জেতান আমি ঘাটালও দেখবো।